লঙ্কান স্পিনারদের সামনে পাত্তাই পেল না ভারতের হেভি ব্যাটিং লাইন আপ। ভারতের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিলেন 20 বছর বয়সী দুনিত ওয়াল্লা লেগে। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন এই স্পিনার। লঙ্কান স্পিনার দুনিত ওয়াল্লা লেগের কাছে পরাস্ত ভারতের ব্যাটিং লাইন আপ। 20 বছরের এই বাহাতি স্পিনার একে একে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ভারতের টপ অর্ডারের বাঘা বাঘা ব্যাটারদের। ভারতের টপ অর্ডারের প্রথম 4টা উইকেট নিয়েছেন এই বামহাতি অর্থোডক্স স্পিনার। চামানে লাইফটা ভরপুর, চামানে ইস্পাহানি মির্জাপুর। এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ব্যাট হাতে শুরুটাও ভালো করে ভারত। বিনা উইকেটে পাওয়ার পেতে 65 রান তোলে ভারতের 2 ওপেনার। এদিন ওয়ানডে ক্রিকেটে 10,000 রান স্পর্শ করেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ওয়ানডেতে দ্বিতীয় ফাস্টেস্ট ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে প্রবেশ করেন রোহিত। তবে পাওয়ার প্লের পরই ম্যাচে ফিরতে থাকে শ্রীলঙ্কা। দুনিত ওয়াল্লা লেগে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ক্রিস ছাড়েন শুভমান গিল। গিলের পর আরো এক ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান ওয়াল্লা লেগে, সেটাও আবার কিং কোহলি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি ওয়াল্লা লেগের বলে সফট ডিসমিসাল হয়ে ক্রিস ছাড়তে বাধ্য হয়। 2 উইকেট নিয়েই ক্ষান্ত হননি ওয়াল্লা লেগে। 50 করা রোহিত শর্মাকে বোল্ড করেন এই তরুণ স্পিনার। 3 উইকেট হারিয়ে ফেলা ভারত ম্যাচে ফিরতে থাকে লোকেশ রাহুল ও ঈশান কিশানের ব্যাটে। 50 পার্টনারশিপ করেন এই 2 ব্যাটার। তবে এই পার্টনারশিপ যখন 63 রান স্পর্শ করে ঠিক তখনই লোকেশ রাহুলকে কট এন্ড বোল্ড করেন ওয়াল্লা লেগে। রাহুলকে আউট করে 4-4টা উইকেট তুলে নেন এই স্পিনার। ভারতের টপ অর্ডারের প্রথম 4টা উইকেটই তুলে নিয়ে ম্যাচে শ্রীলঙ্কাকে ড্রাইভিং সিটে আনেন ওয়াল্লা লেগে। ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পরাস্ত করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 5-এর দেখা পান এই স্পিনার। 10 ওভারে 40 রান দিয়ে 5টা উইকেট তুলে নেন দুনিত ওয়াল্লা লেগে। জিসানা আহমেদ, বিডিকুইক টাইম।